দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। বিদেশি পোশাক বর্জন করে দেশীয় পোশাক অর্থাৎ ধুতি পাঞ্জাবি পরে দেশের মানুষের মধ্যে একাত্মবোধ জাগ্রত করতে চেয়েছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং স্বাধীন ভারতের চিন্তা ভাবনার ফলশ্রুতি আজকের ভারত। বল্লভ ভাই প্যাটেলের আদর্শে প্রত্যেককে অনুপ্রাণিত করতে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারতবর্ষের স্বাধীনতার সময় বহু মহান নেতারা ছিলেন, বহু নেতারা ছিলেন, বহু নেত্রীরা ছিলেন, বহু কর্মীরা ছিলেন, যারা নিজের প্রাণের বলিদান দিয়েছেন, যারা নিজের সংসার ত্যাগ করে, নিজের সব কিছু ত্যাগ করে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হয়েছে। সেই মহান ব্যক্তিদেরকে আমাদের সম্মান জানানো দরকার। আর সেই মধ্যে আছে সর্দার বল্লভ ভাই প্যাটেল। উনি ইংল্যান্ডে গিয়ে আইজি সাহেব বলছিলেন, বিএসএফের আইজি সাহেব, উনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পাস করেছেন, ইংল্যান্ড থেকে ফিরে আসলেন, এসে প্যান্ট শার্ট কোট বিলাতি পোশাক টাকা পয়সা সবই অর্জন করেছেন, সব কিছু ছেড়ে দিয়েছে। ওনার ছবি দেখবেন, ফটো দেখবেন, সব ছবিটি দেখবেন, ধুতি পাঞ্জাবি পরা, সব কিছু ত্যাগ করলেন। বহু মাস জেলে গেছেন, বহু আন্দোলন করেছেন, বরদলি আন্দোলন, কৃষকদের নিয়ে আন্দোলন, সক্রিয়ভাবে এবং শীর্ষস্থানে বসে উনি স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছেন। তাই আজকে এমন এর থেকেও বেশি ভারতের ঐক্য রক্ষা করার জন্য উনি কাজ করেছেন।